আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু স্কুলের জীবনের ভালোবাসা আমি কোনোদিনই ভুলতে পারব না। আমি যার জন্য পথে বেরিয়েছি একমাত্র আমার প্রাণের প্রিয়া পেহুলার জন্য। বলে দাও আকাশ, বলে দাও বাতাস, আমার প্রিয়া কোথায়? ও আকাশ, বলে দাও প্রিয়া কোথায়? বিরহের ব্যথা বুকে বসে আছে পথ চেয়ে, মধুর মিলন বেলা আমার প্রিয়া বলো কোথায়? আমার প্রিয়া বলো কোথায়? ও বসে আছে পথ চেয়ে, বিরহীর ব্যথা ভুগি বসে আছে পথ চেয়ে, মধুর মিলন বেলায় আমার প্রিয়া বলো কোথায়? আমার প্রিয়া বলো স্বপ্ন তু চোখে স্বপ্ন প্রেমে হব মগ্ন তুমি আমি দুজনা, ভেসে যাব মোহনায় ভেসে যাব মোহনা, বলে দাও প্রিয়া কোথা ও পাতা, বলে দাও প্রিয়া কোথা, বিরহীর ব্যথা বুকে বসে আছে পথ চেয়ে, বিরহীর ব্যথা বুকে বসে আছে পথ চেয়ে, মধুর মিলন বেলা আমার প্রিয়া বলো কোথায়? কয়েকটি দাদা বসে গল্প করি, আমি গিয়ে জিজ্ঞাসা করি আমি কোথায় এলাম, এ কোন জায়গাতে এলাম, একটিবার গিয়ে জিজ্ঞাসা বলি। এই যে দাদা শুনছেন, হ্যাঁ আমাকে বলছি, আপনাকে বলছি, বলতে পারেন এই জায়গাটির নাম কি আছে? এই জায়গার নাম হলো নবগ্রাম। বেশ, খুবই সুন্দর নাম। বলতে পারেন দাদা এই ভাঙাচড়া ঘর বাড়িগুলো কেন পড়ে রয়েছে? বাবু, এগুলো একসময় বাজার ছিল, আজ অর্থের অভাবে এই বাজারখানা এখন মজে গেছে। অর্থের অভাবে বাজারটি পুনরায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলতে পারেন দাদা একটি বাজার চালু করতে গেলে অর্থের প্রয়োজন আছে? বাবু, এই বাজার চালু করতে গেলে 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা লাগবে? যত টাকা লাগে আমি দেবো। এই বাজারটি কি পুনরায় চালু করা যেতে পারে? নিশ্চয়ই চালু করা যাবে বাবু, কিন্তু আমি বলছিলাম কি বলুন, এই বাজার অনেক দিন হয়ে গেল নোংরা আবর্জনায় ভরে আছে, এই বাজার না পরিষ্কার করলে এই বাজারের মধ্যে কি কোনো খরিদার আসবে? দেখুন দাদা বলি যখন ডেকেছি আপনাকে আমি এই বাজারে সরকার মশাই করে দিলাম। আর কি বলি জানো, আমি যখন নতুন এসেছি এই বাজারের মধ্যে, এই বাজারের নামকরণের প্রয়োজন আছে। নিশ্চয়ই নাম দিতে পারেন? বাবু, আপনি যখন অর্থ দেবেন আপনি ওর নামকরণটা করে দিয়ে দিন।
নবগ্রামে যখন নতুন বাজার বসছে আমিও নতুন এসেছি, তাই এই বাজারের নাম থাক নতুন নয়া বাজার। খুবই সুন্দর হবে বাবু। সরকার মশাই পরিষ্কার কথা বলছিলেন, আগে বাজারে কে কাজ করত? আগে বাজার পরিষ্কার করত, তার নাম হলো উত্তমা হারিণী। ডাকলে তাকে পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে বাবু, তবে আপনার থেকে পয়সা অনেক বড়, তো একটু সম্মান দিয়ে ডাকবে, চলে আসবে। বেশ, যথাযথ সময়কে আপনাকে আমি সংবাদ দেবো, সময় মতো এসে দোকান দিও, বাজার পরিষ্কার করি আমি। তাহলে আসি বাবু, নমস্কার। তাই তো এই মুহূর্তে প্রয়োজন আমার সেই উত্তমা হারির মেয়েকে। বলি উত্তমা হারির মেয়ে, যাই রে বাবু যাই। যদি বাড়িতে থাকেন এই বাজারে এসে দেখা করুন। আমার উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি। উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি। উত্তম হারিণী বলে ডাকলে আর ডাকলে ওকার গুণমণি, ডাকলে ওকার প্রাণ সজনি। ডাকলে ওকার গুণমণি, ডাকলে ওকার প্রাণ সজনি। ডাকলে পরে রোহিতে না পাড়ি ঘরে, পড়া চোখে ঘুমের ঘরে আমার দিব সেতে হাইরা জনে। কে ডেকেছে? আরে মেয়ে, আমি তোমাকে হারিণী হারিণী বলে ডেকেছি। হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? 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 ডাকো কি কারণে বাবু, ডাকলে কি কারণে? ডাকলে কি কারণে বাবু, চম্পকন ঘরে থাকি মাইনে আমার সকল ফাঁকি। 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 অন্ন বিনা সুখায় মরি, অন্ন বিনা সুখায় মরি, যাই না করার দুয়ারে। হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? এই বাবু, হারির মেয়ে বল বল। আমি তো বলছি যে জন্য দেখছি জানো? কিসের জন্য? আমার হলো দুটি বাজার, এক কিলো সবজি বাজার আর এক কিলো মাছের বাজার। এই দুটি বাজার তোমাকে পরিষ্কার করে দিতে হবে। আমি দু বাজার পারি না, হারিণী বাবু দু বাজার পারি না। আরে আগে বাজারও পারি বাবু, আগে বাজারও পারি আমি দু বাজার পারি। সঙ্গে যদি দাও গো সাথী, তবে আমি পাহাড়ি। সঙ্গে যদি দাও গো সাথী,
করেছো একা কাজ করতে পারবে না না রে বাবু না তোমার সঙ্গে লোকের প্রয়োজন আছে বল তো আমি কাকে এই মুহূর্তে থাকবো সে লোকটার নাম কি জানিস নাম কি আছে রামানন্দ হরি বিস্তিওয়ালা তাকে তুমি আসবেন নিশ্চয়ই আসবেন নিশ্চয়ই বেশ বলি রামানন্দ বিস্তিওয়ালা আরে সা কে নেশাটা ছড়িয়ে দিলে যদি বাড়িতে থাকেন এই বাজারে এসে থাকা করু আরে জয় রে জয় আরে লাল সুরভি মদের নেশায় আমি মাতাল হয়েছি বিশ্বমাতাল তোমার দেওয়া মুক্তার মালা আমি গলে পড়েছি মদের নেশা আমি মাতাল হয়েছি তোমার দেওয়া মুক্ত মালা আমি গলে পড়েছি কাল সুরভি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমার দেওয়া মুক্তার মালা গলে পড়েছি কাল সুরভি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমার দেওয়া মুক্ত মালা আমি গলে পড়েছি দূরে কেন কাছে এসো কাছে এসে সোহাগ করো দূরে কেন কাছে এসে সোহাগ করো লাল সুরভি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমার দেওয়া মুক্তার মালা গলে পড়েছি তুই অত মদ খাবি তো উপরে চলে যাবি তুই উপরে চলে যাবি আরে কেন রে উত্তম বল আমি তোকে ডাকিলাই কে ডেকেছে ওই দেখতে পাচ্ছিস আরে তুই আমার নেশা কর বলে মাতালের মাতাল বলবে না কি বলবে তাই নাকি মাতাল কোথা করে যখন কেউ আমারে মাতাল বলে আমি বলি আমি তার প্রতিভা গড়ি আমি আচ্ছা তুমি আমার মাতাল বলো ধন্য হয়ে সেই পাগলামি আচ্ছা ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য হে এই বাজারে তোমাকে কাজ করতে হবে কাজ করতে কিন্তু আমাকে কেদনা রূপে মাইনে দিছে রামানন্দ হ্যাঁ বাবু তোমার কত টাকা হবে দেখো বাবু আপনার বাজারে কাজ করব বাবু আমাকে দেবে আপনি 500 টাকা এই ও মারখত মুরত ও মত করে আছে বটে ওর 500 চাইলে আমার 1000 চাই এই বাবু ও মেয়ে মানুষ আছে বটে ও যদি 1000 দাও আমার 1500 টাকা লাগবে আমার 2000 লাগেগা আমার 3000 লাগেগা দাঁড়াও তোমরা ঝগঝটি করো না তোমরা এই মুহূর্তে কাজ শুরু করে দাও যথাযথ সময় এসে আমি তোমাদেরকে মাইনে দিয়ে যাবো সমান ভাগে ভাগ করে বাবু যদি সমান ভাবে ভাগ করে দিবি মাইনে করি তাহলে ঝগড়া ঝাটি মোটেই হবে না বেশ তোমরা এই মুহূর্তে তাহলে কাজ শুরু করে দাও এ বাবু অশিত সাউন্ড দোষা ডিজে বাপি দুশা 1 নম্বর পোল